action. Bathtub scene বলে একটা সিন আছে সেটা যখন আমরা রাত্রিবেলা সিনটা শুট করব ঠিক করেছিলাম বাথটাবে পুরো গরম জলে সাজানো মানে গরম জল দিয়ে আমরা ভরে রেখেছিলাম কিন্তু হঠাৎ করে পরান্দা বলল না আমি এত রাত্রিবেলা আমি আজকে করব না অথচ পরান্দা নিজেই বলেছিলেন যে আজকে আমি শুটটা করব সন্ধ্যাবেলায় কিন্তু সেই সন্ধ্যাবেলায় পরান্দা কিছুতেই শুট করবে না যখনই পরান্দা অভিজিৎকে গাল দিয়ে ফ্লোর থেকে তাড়িয়ে দিত অভিজিৎ তারপরে সঙ্গে সঙ্গে আমার সামনে প্রস্তুত আর অভিজিৎকে দেখে আমি একটাই কথা বলতাম আবার কি হলো আমি দেখলাম দেব প্লিজ হেল্প করো তুমি কিছু একটা করো কিছু একটা করো দেব পরান্দা গিয়ে বোঝায় অতন দাও পর্যন্ত যায় পরান্দাকে বোঝাতে তুমি কি চাও বাদ দিয়ে দিলাম সিনটা বাদ হয়ে যাবে কিন্তু বলো এরকম এত সুন্দর সিন এই যে ডায়লগটা তুমি শুয়ে আছো আমি এই লাইনটা বলছি তুমি এটা করছো কি সুন্দর লাগবে বলো তিনি পরান্দা কিছুতেই করবে না ওনার হঠাৎ করে মনে হয়েছে উনি ঠান্ডা জলে বাথটাবে উনি শোবেন না আমরা বললাম দাদা ওটা ভর্তি গরম জল দিয়ে তাও উনি করবেন না যাই হোক দেব অনেক বোঝালো অনেক বোঝানোর পর অথমদা বোঝালেন বোঝানোর পর উনি ঠিক করেন আজ না কাল করবেন আগামীকাল করবেন ঠিক আছে উনি রাত পোহালো সেদিনকে আমি নিজে পরান্দার ডামি হিসাবে শুয়ে আমার মানে নিজে আমি ওখানে শুয়েছিলাম বাথটাবে এবং দেব দেবের পাঠটুকু করলো কট্টু রাত্রেবেলা পরান্দা ডাকলো শোন 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 কিন্তু হচ্ছে না ফাঁক না না তুমি তো ক্যান্সেল করে দিলে সিনটাই বাদ না মানে এটা কলকাতায় শ্যুট করবো মানে ধরো দার্জিলিংয়ের একটা হোটেলের যে টেক্সচারটা সেটা আমরা কলকাতায় ম্যাচ করাতে পারবো না বলছিস তো ক মিনিট লাগবে না একটাই তো শর্ট তিনটে অ্যাঙ্গেল লাগবে এই তো দশ থেকে পনেরো মিনিট অভিজিতের কথা বিশ্বাস নেই তোর কথা বিশ্বাস তুই সত্যি করে বল কত মিনিট লাগবে আধ ঘন্টা আধ ঘন্টা তো এক মিনিট বেশি দেবো না কিন্তু তার পরদিন পরান্দাকে পুরো তেল মাখানো গায়ে রাজীব তাকে পরান্দাকে ভালো করে তেল মাখালো সারা গায়ে এবং তারপরে সেই পরান্দা বাথটাবে শুলো গরম জল এবং পরান্দা দারুণ আনন্দে মজায় আরামের সাথে সেই সিনটা খুলল